জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলো জীবনে একটা দাগ কেটে যায় মনে থেকে যায় আমি এক সময় খুব অল্প সময়ের জন্য ইটিভি বাংলাতে কাজ করেছিলাম ইন্টার্নশিপ টাকা পয়সার ব্যাপার নেই কিন্তু দিন চরকি পাক আর শেখার অত্যন্ত ভালো সুযোগ তো সেই ইন্টার্নশিপ চলাকালীন একদিন এক সিনিয়রের সঙ্গে একটা প্রেস কনফারেন্সের দিকে যাচ্ছি কথাবার্তা চলছিল কথা হচ্ছিল পুরো ভোট নিয়ে সম্প্রতি একটা পুরো ভোট হয়ে গেছে এবং সেটা বেশ খাজা টাইপের হয়েছে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল সেই সময় আমার সেই সিনিয়র একটা কথা বলেছিলেন খুব ইন্টারেস্টিং একটা কথা যেটা এখনও আমার মনে রয়ে গেছে তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে পুরো ভোট হয় না পুরো ভোট করানো হয় এবার সমাজদারকও ইশারাহি কাফি है। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এটা বোঝা খুব দরকার যে এই পুরো ভোট জিনিসটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারই সঙ্গে কেন সময়ের সাথে সাথে পুরোভোট এত হাস্যকর একটা জায়গায় চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে এবং অবশ্যই পশ্চিমবঙ্গেও যেমন এই যে কিছুদিন আগেই ত্রিপুরাতে পুরোভোট হলো কিছু মানুষ হয়তো এটা শুনলে রেগে যাবেন কিন্তু ত্রিপুরার এই ভোটে একেবারে গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে পুরোভোট করা হয়েছে এমনটা কিন্তু নয় একইভাবে দু হাজার পনেরোতে যখন পশ্চিমবঙ্গে পুরোভোট হয়েছিল সেখানেও কিন্তু ছাপ্পা শিল্পের তরজার কথা দেদার উঠেছিল এবং তারই সঙ্গে শুরু হয়েছিল হিংসার কথাও বেশিরভাগ সময় দেখা যায় পুরো ফলাফলটা শাসক দল অর্থাৎ রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তাদের দিকেই যায় পুরো ভোট মানে শাসক দলের কাছে বিষয়টা হচ্ছে আমরা দাপিয়ে বেড়াবো এটাই হয়ে এসেছে এটাই হচ্ছে এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এর পরেও হয়তো এমনটাই চলবে প্রতিনিধি আপনার যিনি কাউন্সিলর আপনার ওয়ার্ডের টেকনিক্যালি হিসেব মতো দেখতে গেলে তার হওয়া উচিত আপনার পাড়ারই ছেলে বা পাড়ার মেয়ে কারণ যদি আপনার কোনো দরকার লাগে তাহলে এদেরই এগিয়ে আসার কথা আপনার সাংসদ বসে রয়েছেন দিল্লিতে আপনার এম এ মন্ত্রী হয়ে গেছেন অতএব আপনার কোন দরকার পড়লে সঙ্গে সঙ্গে যারা এগিয়ে আসতে পারেন তারা হলেন এই কাউন্সিলাররা তাদেরই এগিয়ে আসার কথা আপনার পয়েন্ট অফ কন্ট্যাক্ট হওয়ার কথা এই কাউন্সিলরদের এবং সেই জন্যেই পুরো ভোটের আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি ভাববেন যে কে আপনার কাউন্সিলর হবে আপনি কাকে কাউন্সিলর পদে দেখতে চান আপনার যদি একটা দরকার পড়ে রাতবিড়েতে যদি আপনি একটা ফোন করেন তাহলে কে আপনার ফোনটা ধরবে আর কে আপনার ফোনটা ধরবে না আবার উল্টো দিকে রাজনৈতিক সিঁড়ির ধাপে ধাপে ওঠার নিরিখে যদি আমরা দেখি তাহলে যে কোনো দলে যারা উঠতি তারকা কিংবা প্রবীণ এবং বিশ্বস্ত মানুষজন যারা তাদের জন্যই কাউন্সিলার পদটা রেখে দেওয়া হয় দলের কোনো একজন কেষ্টবিষ্টু যে সবে বেশ করিতকর্মা হতে শুরু করেছে সে কাউন্সিলার হয় তারপরে আস্তে আস্তে খেটে খুঁটে নিজের পায়ের তলার জমিটা শক্ত করে তারপরে মেলে টেমেলে হয়ে যায় এইভাবে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠতে থাকে অথবা দেখা যায় দলের মধ্যে কিছু মানুষজন যারা প্রবীণ যারা বিশ্বস্ত যাদেরকে হাতে রাখা দরকার কিন্তু তাদেরকে কোনো বড় পদ কোনো মন্ত্রিত্ব দেওয়া যাচ্ছে না বা জায়গা নেই তাদের জন্য এই কাউন্সিলার পদটাকে রেখে দেওয়া হয় পশ্চিমবঙ্গে শেষ কয়েক বছরে যারা কাউন্সিলার হয়েছেন তাদের মধ্যে দেখা গেছে বেশিরভাগেরই নিজের এলাকাতে মোটামুটি একটা বড় ফ্ল্যাট বা দোকান একটা বড়ো গাড়ি দুটো ছোটো গাড়ি একটা প্রোমোটারি ব্যবসাতে চুন বালি সুরকি এ সমস্ত সরবরাহ করার বন্দোবস্ত এই সমস্ত কিছু বা অন্যরকম নিজের মতো কিছু না কিছু তারা গুছিয়ে নিয়েছেন এবং তারই সঙ্গে জনগণের জন্য যা আসে আর কি মানে কিছু চালের বস্তা কিছু ত্রিপল এইসব তো আছেই এই যে একটা অদ্ভুত শক্তি এইটা এই কাউন্সিলরদেরই রয়েছে তার কারণ তারা কিন্তু মানুষের মধ্যে থাকেন মানুষের মধ্যে থাকতে তারা বাধ্য হন মানুষজনকে ছেড়ে ছুড়ে তারা বেরিয়ে চলে যাবেন এতটা বড় কেষ্টবিষ্ট তারা এখনো পর্যন্ত হতে পারেননি তাই একজন সৎ কাউন্সিলর নিজের এলাকার জন্য অত্যন্ত ভালো কাজ করতে পারেন অন্য লেভেলে কাজ করতে পারেন অত্যন্ত সুন্দর করে নিজের এলাকার ছবি বদলে দিতে পারেন আবার একজন অসৎ কাউন্সিলর একই রকম সুন্দর করে নিজের পকেট ভারী করার ব্যবস্থাটা করতে পারেন গণতন্ত্রের প্রথম ধাপেই এই রকম ঝাঁঝালো স্বাদ এটা বোধহয় একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতেই সম্ভব আসলে গণতন্ত্রের প্রথম পাঠ এইটা হওয়া উচিত নয় যে আপনি আপনার রাজ্য দেখুন আপনি আপনার দেশ দেখুন প্রথম পাঠ এটা হওয়া উচিত যে আপনি আপনার এলাকা দেখুন আপনার পাড়া দেখুন আপনার আশপাশের মানুষগুলোকে দেখুন কারণ যে মানুষটা নিজের ঘর দেখতে পারে না সে নিজের রাজ্য বা নিজের দেশকে কী ভালোবাসবে পশ্চিমবঙ্গ খুব মজার জায়গা বারবার এই কথাটা আমি বলি তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে দেখবেন রাজনৈতিকভাবে কি ঘটছে আর কি ঘটছে না তার কুল কিনারা খুঁজে পাওয়া খুব মুশকিল আপনাদেরকে পশ্চিমবঙ্গের পুরো ভোটের একটা গল্প শোনায় পশ্চিমবঙ্গে হচ্ছে। সময়টা সেই সময় শুভেন্দু অধিকারী তখনও পর্যন্ত রয়েছেন তৃণমূলে তিনি তৃণমূলের একজন মন্ত্রী এবং এই গল্পের আরেকজন চরিত্র হলেন তাপসী মন্ডল যিনি দু হাজার সতেরো যখনকার কথা বলছি সেই সময় ছিলেন সিপিআইএমের একজন বিধায়ক হলদিয়ার সিপিআইএম এর বিধায়ক এবার দু হাজার সতেরোর পুরোভোট চলাকালীন একটি সংবাদ মাধ্যমে একটি খবর বেরোয় যেখানে লেখা হয় ভোট দিতে গিয়েছিলেন সকালবেলা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবার তাপসী দেবীর ভোট যেখানে সেই কুমারচক প্রাথমিক বিদ্যালয়ের বুথে বামেদের ভোট এজেন্ট ছিলেন তাপসী দেবীর স্বামী অর্জুন মন্ডল কিন্তু ভোট শুরু হওয়ার আগেই সেই বুথ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অর্জুন বাবু এবং তারপরে সারা দিন আর সেই বুথে ঢুকতে পারেননি তাপসী দেবী নিজেও দু ষোলোর বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে জয়ী হন সিপিআইএমের তাপসী মণ্ডল তিনি হলদিয়ার বিধায়ক কিন্তু তিনি নিজে ভোট দিতে পারেননি এবং তারই সঙ্গে বহু সাধারণ মানুষেরও অভিযোগ যে তারাও ভোট দিতে পারেননি বুথে গিয়েও তাদেরকে ফিরে আসতে হয়েছে অনেকেই দাবি করছেন তাদের আঙুলে কালি লাগিয়ে বলা হয়েছে ফিরে যান ভোট ঠিক জায়গায় পড়ে যাবে সিপিআইএমের বিধায়ক তাপসী মণ্ডল বলেছিলেন আমার স্বামীকে ধাক্কা মেরে বার করে দিয়েছে আমিও ভোট দিতে পারিনি দেদার ছাপ্পা চলছে সকাল আটটা নাগাদ তাপসী দেবীর যে ভোটের বুথ সেখানে গিয়ে দেখা যায় বুথের বাইরে মোটামুটি যুবকের একটা জটলা বুথের ভেতরে একজনও ভোটার নেই অথচ ভোট দেওয়ার বিপ বিপ ভেসে আসছে বুথের ভেতরে ঢুকে চক্ষু চরক গাছ পুলিশের সামনেই কয়েকজন মিলে ইভিএম এর বোতাম টিপছে যে সাংবাদিক এই খবর কভার করতে গিয়েছিলেন সেই সাংবাদিককে দেখে বুথের ভেতর থেকে এগিয়ে আসেন তৃণমূলের এক নেতা তিনি নিজের পরিচয় দেন এই বলে যে তিনি জেলা পরিষদের সদস্য এবং তার নাম স্বপন দাস তিনি এগিয়ে এসে বলেন ছেলেদের দিয়ে ভোট করাচ্ছি লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারায় এক যুবক বলেন এত পয়সা খরচ করে ভোট করার মানেটা কি বুঝতে পারছি না এবার এই যে দু হাজার সতেরোর হলদিয়ার পুরো ভোট এইটা তদারকির দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের তখনকার মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেই সময় বলেন ভোট হয়েছে অবাধে এবং শান্তিপূর্ণভাবে জিততে পারবে না জেনে বিরোধীরা এসব আজে বাজে অভিযোগ আনছে এবার আমরা এই দু হাজার পর থেকে এখন এসে দাঁড়িয়ে রয়েছি দু একুশে তৎকালীন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৎকালীন সিপিআইএম এর বিধায়ক তাপসী মন্ডল আজকে আর একে অপরের দিকে এরকম কোনো অভিযোগ ছুড়ে দেবেন সেই জায়গা প্রায় নেই বললেই চলে তার কারণটা কি কারণ দুজনেই বর্তমানে বসে রয়েছেন বিজেপিতে দুজনেই বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তেমনই তাপসী বিজেপির বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং বর্তমানে তাপসী লোকজন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই জানে। এইটা একটা উদাহরণ এরকম কত বাম নেতা নেত্রী কাউন্সিলররা রয়েছেন যারা এখন তৃণমূলে বা বিজেপিতে গিয়ে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কত লোকজন রয়েছেন যারা বিজেপিতে চলে গেছেন কিংবা বিজেপির প্রচুর লোকজন রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এই গল্পটা কেন শোনালাম আপনাদের কারণ এইটাও রাজনীতির একটা প্রথম ধাপ যে কে কত ভালো করে পুরোভর্তা করাতে পারে এমন বহুবার হয়েছে যে কোনো একটা ওয়ার্ডে কোনো একটি দলের যিনি প্রতিনিধি তিনি জিতেছেন তারপরে যে পর তিনি অন্য একটা দলে চলে গেছেন এই রকম চালাচালিও আমরা প্রচুর দেখেছি আপনি যদি গণতন্ত্র ইন অ্যাকশন দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গেও আপনাকে বেশি দূর যেতে হবে না আপনার পাড়ার রাজনৈতিক মঞ্চেই বছরের পর বছর ধরে এই যে সমস্ত কীর্তিকলাপ হয়ে চলেছে সেদিকে তাকালেই দেখতে পাবেন একটু উঁকি মারলেই দেখতে পাবেন বেশি দূর যেতে হবে না একেবারে বিনা টিকিটে শো দেখা সম্ভব তাহলে এবারে নির্বাচনে কি হবে এই যে দু হাজার একুশের আসন্ন যে পুরভোট রয়েছে কলকাতা পুরসভার নির্বাচন সেখানে কি হবে অন্যরকম কিছু কি হবে নাকি সেই ভোটারদের কপালে হতাশাই লেখা থাকবে সম্প্রতি যেমন দু হাজার পনেরো পুরোভোট নিয়ে একজন খুব ক্ষমা টমা চেয়েছেন ক্ষমার তো আসলে রাজনীতিতে প্রচুর গুরুত্ব রয়েছে তাই দু হাজার পনেরোতে পুরো নির্বাচনের সময় বনগার একটি ওয়ার্ডে কিভাবে তৃণমূলকে তিনি জিতিয়েছিলেন সেই কথা স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন প্রশাসক শঙ্কর আধ্য তিনি বলেন আমি যদি রাজনৈতিকভাবে কোনো ভুল করে থাকি তাহলে সেটা করেছি দু সময় যদিও নিজের ইচ্ছায় সেই ভুল করিনি দলের শীর্ষ নেতৃত্বের কথায় করেছি বামফ্রন্ট অধ্যুষিত এলাকায় সকাল সকাল ভোট হচ্ছিল হেরে যাওয়ার আশঙ্কায় ছুটে গিয়েছিলাম হাই স্কুলে সেই নির্বাচনে আমিও প্রার্থী ছিলাম কিন্তু তারপরেও জেলার প্রিয় মন্ত্রীর কথায় তার নির্দেশে ছুটে গিয়েছিলাম সেখানে ১৩ নম্বর ওয়ার্ডে নিজে ভোট করিয়েছি দু ভুল করেছিলাম ক্ষমা চাইছি ক্ষমা চাওয়া অপরাধ নয় এবার এই যে কথাটা শঙ্কর আর্ধ মহাশয় বলেছেন যে প্রিয় মন্ত্রীর নির্দেশে তিনি গিয়েছিলেন এবং এই কাজটা করেছেন তিনি নাম না করলেও নিন্দুকেরা বলছেন এই প্রিয়মন্ত্রী হলেন তৃণমূলের তৎকালীন জেলা সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিন্দুকেরা বলছে আর কি নিন্দুকদের আর কি কাজ আছে বলুন এইবার ক্ষমা চাওয়ার কথায় আসি ক্ষমা চাওয়া অবশ্যই অপরাধ নয় কিন্তু আপনি যদি জানেন যে যে মানুষটা ক্ষমা চাইছে তার বদলানোর কোনো চান্স নেই তারপরেও আপনি তাকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়ে আপনার ওপর নির্ভর করছে কিন্তু এই এত ক্ষমা চাওয়া এত তাড়াহুড়ো এত দলবদল টিকিট না পেয়ে অন্য দলে চলে যাওয়া কিংবা কম শক্তিশালী দলের তরফ থেকে টিকিট পেয়ে মনটা ঠিক খুশি না হওয়ায় অন্য দলে চলে যাওয়া এই সব দেখে মনে হয় যে এই কাউন্সিলার পদটার বাজারে ভালোই আর একটা কথা সম্প্রতি যেটা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিতে একটা রাজনৈতিক কোনো নির্বাচনের টিকিট পাওয়ার একটা কিন্তু নিনজা টেকনিক আছে দেখা যাচ্ছে আপনি বাম ফ্রন্টের কোনো যদি একটা কাউন্সিলার টাউন্সিলার হয়ে যেতে পারেন তাহলেই পরবর্তী নির্বাচনে আপনি বিজেপি বা তৃণমূলের কাছ থেকে অন্তত এমএলের টিকিট তো পেয়েই যাবেন দেখুন দিনের শেষে রাজনীতির ভালো খারাপ কে কত বড় চোর কে কত সাধু এই নিয়ে অনেক বেশি তরজা হয় এই নিয়ে নানান রকম মতামত সামনে উঠে আসে কিন্তু পুরো ভোটে কাউন্সিলার নির্বাচনের ক্ষেত্রে কাকে আপনি কাউন্সিলার হিসেবে বেছে নেবেন তার মাপকাঠিটা খুব সহজ আদি অনন্তকাল ধরে একই মাপকাঠি রয়ে গেছে আর সেটা হচ্ছে আপনি কোনো রকম সমস্যায় পড়লে দৈনন্দিন কোনো সমস্যা বা রাত কোনো একটা সমস্যায় পড়লে কোন প্রার্থী কাউন্সিলর হলে আপনি তাকে ফোনটা করলে সে ফোনটা ধরবে এইটা আপনাকে ভেবে দেখতে হবে ধরুন আপনার রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স দরকার কিংবা আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে আপনার রক্ত দরকার কোন প্রার্থী কাউন্সিলার হলে আপনি রাত ফোন করলে আপনাকে সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা সে করে দেবে কিংবা আপনার রক্ত দরকার হলে নিদেন পক্ষে তিন চারটে লোক পাঠাবে সেইটা আপনাকে ভেবে দেখতে হবে বা ধরুন আপনার বাড়ির পাশে দিনের পর দিন আবর্জনা ফেলা হচ্ছে সেখান থেকে গন্ধ হচ্ছে জীবাণু ছড়াচ্ছে কোন প্রার্থী কাউন্সিলার হলে আপনি তার কাছে গিয়ে কথাটা বললে সে তার রকম একটা সুরাহা করবে এইগুলো আপনাকে ভেবে দেখতে হবে এটা কিন্তু রাজ্যের কথা ভেবে আপনি বিধায়ক নির্বাচন করছেন না এটা দেশের কথা ভেবে আপনি সাংসদও নির্বাচন করছেন না এখানে আপনাকে আপনার পাড়ার কথা ভাবতে হবে পুরো ভোটের সময় আপনি স্বতঃস্ফূর্তভাবে নিজের স্বার্থের কথা ভেবে স্বার্থকপর নিজের ভালো কিসে হবে সেইটা ভেবে ভোটটা দিন আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় হঠাৎ যদি কথার ইউটিউব চ্যানেলে জয়েন্ট বাটনটাতে ক্লিক করে আপনারা হঠাৎ যদি কথার মেম্বার হতে পারেন জয়েন্ট বাটনটা ক্লিক করলে আপনারা আমাদের আবেদনের ভিডিওটি দেখতে পাবেন আপনাদের যদি মনে হয় আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে চান আমাদের এই কাজ আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই জয়েন বাটনটা ক্লিক করুন এবং হঠাৎ যদি কথার মেম্বার হন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য ভালো থাকবেন